হাইকোর্টে নারদ মামলায় চার হেভিওয়েটের শুনানি আজকের মতো শেষ। কাল ছুটি নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, বুধবার ফের শুনানি। বৃহত্তর বেঞ্চ গঠনের প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই। এক সোমবার পেরিয়ে আরেক সোমবার, নারদকাণ্ডে হেভিওয়েটদের জামিন সংক্রান্ত মামলার শুনানি চলছে। সোমবার পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলার ভার্চুয়াল শুনানি শুরুর সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, আগে আমাদের বিষয়টি বুঝে নিতে দিন, এরপর 17ই নভেম্বর অর্থাৎ হেভিওয়েটদের গ্রেফতারের দিনের ঘটনার পুরো বর্ণনা দেন সলিসিটর জেনারেল তথা সিবিআই এর আইনজীবী তুষার মেহতা। এরপরই চার হেভিওয়েট নেতা মন্ত্রীদের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, সিবিআই এর এই ভূমিকা আগে দেখা যায়নি, যা ইচ্ছে তাই করছে। পাল্টা সওয়ালে সিবিআই আইনজীবী বলেন, রাজ্য প্রশাসনের এই ভূমিকাও আগে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী গিয়ে ধর্ণা দিচ্ছেন, ঘেরাও করছেন, হুমকি দিচ্ছেন, মন্ত্রীরা গিয়ে বসে আছেন, এরকম দেখা যায়নি। এটা চলতে দিলে অন্য জায়গাতেও একই দৃষ্টান্ত তৈরি হবে। হাসপাতালে থাকা নেতা মন্ত্রীদের নিয়েও প্রশ্ন তোলে সিবিআই। সলিসিটর জেনারেল প্রশ্ন করেন, গুরুতর অসুস্থ নেতারা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন কি করে? এরপরই তার উদ্দেশ্যে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট এখনো মামলা গ্রহণ করেনি, আমরা শুনানি শুরু করলে আপনাদের অধিকার কিভাবে খর্ব হবে? উত্তরে সিবিআই এর আইনজীবী বলেন, অভিযোগ অত্যন্ত গুরুতর, তাই সুপ্রিম কোর্টে গিয়েছে, এখন হাইকোর্ট যা বলবে তাই আমরা মেনে নেব। এর প্রেক্ষিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, রাজ্যে সাইক্লোন আছড়ে পড়বে, প্রযুক্তিগত সমস্যা হতে পারে, আমরা শুনানি কেন পিছিয়ে দেব? এরপর সলিসিটর জেনারেলের কাছে বিচারপতি সৌমেন সেন জানতে চান, আপনাদের সোমবারের আর্জিতে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী সহ অন্য নেতারা বাধা সৃষ্টি করছেন, তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন, তাই তো? আপনারা কি চান? এই চারজন নিম্ন আদালতে যে জামিনের আবেদন করেছেন তাও আমরা শুনব। উত্তরে তুষার মেহতা বলেন, যদি মামলা হাইকোর্টে স্থানান্তরের আবেদন হাইকোর্ট মঞ্জুর করে তবে আমাদের জামিনের শুনানিতে অসুবিধে নেই, ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছি। এর প্রেক্ষিতে গ্রেফতারের দিনের ঘটনার কথা উল্লেখ করে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, আমরা গ্রিন করিডর করে কোর্টে নিয়ে গিয়েছি, এটা তাঁদের ইচ্ছে, তাঁরা কিভাবে চার্জশিট পেশ করবেন। সিবিআই এর আইনজীবী তখন জানান, অনলাইনে চার্জশিট পেশ করা হয়েছে। এরপর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানতে চান, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার কি অবস্থা? নেতা মন্ত্রীদের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, 17ই মে চারজনের জামিনের নির্দেশের ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে, তাঁরা জামিনে মুক্ত থাকার অধিকার পাবেন কিনা সেটাই মেগা ইস্যু। জামিন স্থগিতের সময় কেন ধৃতদের বক্তব্য শোনা হলো না? সিবিআই গত সোমবারের ঘটনায় যে যে অভিযোগ তুলছে তার 95% ঘটেনি। এরপরই সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, বেশ কয়েক বছর আগে নারদ মামলা শুরু হয়েছে, এতদিন আপনারা গ্রেফতারের প্রয়োজনীয়তা মনে করলেন না, গ্রেফতারের পর তারা যখন জামিন পেলেন তখনই জামিন খারিজের জন্য ব্যস্ত হয়ে গেছেন। বিচারপতি সৌমেন সেন সিবিআই এর উদ্দেশ্যে মন্তব্য করেন, সিআরপিসির 407 নম্বর ধারায় বিস্তৃত ক্ষমতা রয়েছে, নিম্ন আদালতে জামিন খারিজ নিয়েও আলোচনার সুযোগ রয়েছে, আপনারা শুধু সেদিনের ঘটনাক্রম ব্যাখ্যা করে আদালতে এসেছিলেন। এর প্রেক্ষিতে ধৃতদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, শুধুমাত্র চিঠির ভিত্তিতে জামিনের উপর স্থগিতাদেশ দেওয়াই সুবিচার হয়নি, ধৃতদের বলার সুযোগ দেওয়া হয়নি, সিআরপিসির 407 ধারায় এভাবে জামিনের উপর স্থগিতাদেশ কি দেওয়া যায়? তখন নেতা মন্ত্রীদের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, আপনি বলছেন ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশের কপি দেখেনি? উত্তরে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, না। তখন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগে নির্দেশনামার কপি দেখেছি আমরা, এরপরই এদিনের মতো মামলার শুনানি শেষ হয়ে যায়, বুধবার ফের বৃহত্তর বেঞ্চে মামলা কি পথে এগোয় সেটাই দেখার। শৌভিক মজুমদার ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। করোনা ভাইরাসের ডাবল মিউট্যান্টকে প্রতিরোধ করার ক্ষেত্রে কোভিশিল্ড কার্যকরী, এমনটাই দাবি করা হয়েছে ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের করা গবেষণায়। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, অনেকেরই তো এই প্রশ্নটা ছিল যে ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কোভিশিল্ড সেরাম ইনস্টিটিউটে তৈরি এই টিকা কতটা কার্যকরী? যথেষ্ট আশাব্যঞ্জক এই খবর, কি রয়েছে গবেষণা রিপোর্টে? একদমই অত্যন্ত আশাব্যঞ্জক এই রিপোর্ট, এবং সেটা যেটা বলা হয়েছে গতকাল তারা প্রেস রিলিজ করে ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রেস রিলিজে জানানো হয়েছিল যে তারা দেখেছেন যে অ্যাস্ট্রাজেনিকা বা কোভিশিল্ড তাদের যে ডাবল ডোজ দেওয়া হলে যারা আক্রান্ত হচ্ছেন ভ্যারিয়েন্ট মিউট্যান্টে, ভ্যারিয়েন্ট স্ট্রেইনে, তাদের ক্ষেত্রে 60% এফেক্টিভ। অন্তত 1054 জনের বিভিন্ন জেনোমিক স্টাডি করে তাদের চিহ্নিত করা হয়েছে, এবং 5 এপ্রিল থেকে এই গবেষণা শুরু হয়েছে এবং 16 মে অব্দি এটা চলেছে, এবং তাতে তারা দেখছেন যে এই যে কোভিশিল্ডের যে টিকা, যেটি ডাবল ডোজ দেওয়া হলে 60% এফেক্টিভ, ভ্যারিয়েন্ট মিউট্যান্ট
অর্থাৎ যে আমরা ডাবল মিউট্যান্ট যে ভেরিয়েন্টটা আছে কোভিড ভাইরাসের সেটার ক্ষেত্রে, এবং সেটা নিয়ে প্রত্যেকে আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা এটাও বলেছেন যে যারা আক্রান্ত হয়ে অত্যন্ত অসুস্থ হচ্ছে তাদের ক্ষেত্রেও তারা ইতিবাচক ফলাফল পেয়েছে এবং সে নিয়ে আরো বিস্তারিত গবেষণা চলছে। তারা এটাও জানিয়েছেন একই সঙ্গে যে এই যে 1054 জনের ওপর জেনোমিক স্টাডি করা হয়েছে, তারা প্রত্যেকেই ভ্যারিয়েন্ট যে কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন এবং তাদের ওপর এই ডাবল ডোজ দেওয়া হয়েছিল এবং তাদের ওপর এই পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে। একই সঙ্গে অন্য টিকার ক্ষেত্রেও তারা গবেষণা করেছেন, সেই টিকাটিতেও তারা দেখেছেন যে ডাবল ডোজ টিকাকরণে যথেষ্ট কার্যকরী সেই ভ্যাকসিন। অর্থাৎ তাদের মূল বক্তব্য হচ্ছে ডাবল ডোজ টিকা নিলে ভ্যারিয়েন্ট মিউট্যান্ট স্ট্রেইন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এই টিকাগুলি কার্যকরী। ধন্যবাদ ঝিলাম। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার কি বলেছেন এ বিষয়ে দেখুন। এটা এপ্রিল মাসে শুরু হয়, এটা পাবলিশড হয়েছে 20 মে, এটা শুধুমাত্র ডাবল মিউটেন্টের ওপরে স্টাডি হয়েছে, আর আরেকটা আলাদা স্টাডি হয়েছে যেটা ক্লাসিক্যাল B1 তার এগেনস্টে, যেটা কেন্ট থেকে অরিজিনেট করেছিল সেটার এগেনস্টে আলাদা আলাদা স্টাডি হয়েছে। তারা দেখিয়েছে একটা ডোজ নিলে 21 দিনের মাথা থেকে 33% প্রোটেকশান দিতে শুরু করছে, আর দুটো ডোজ নিলে 60-66% প্রোটেকশান দেওয়া শুরু করছে। সুতরাং তারা এই জিনিসটা বলতে বাধ্য হয়েছে এই স্টাডির পরিপ্রেক্ষিতে যে যতদিন থেকে তারা ভ্যাকসিনেশন শুরু করেছে গত 2 মাসে এই ভ্যাকসিনেশন কোভিশিল্ড তারা বলতে সক্ষম হচ্ছে যে 13,000 মৃত্যু ইউকে ঠেকাতে পেরেছে কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়ার ফলে। সুতরাং এই মুহূর্তে টিকাকরণ যে মানুষের প্রাণ বাঁচাবে এটা নিয়ে কোনো রকম দ্বিধা রাখার আর কোনো অবকাশ থাকছে না, কারণ স্টাডিটা আনবায়াসড জেনেটিক সিকোয়েন্স করে প্রমাণিত ডুয়াল মিউটেশন যাদের আছে তাদের ওপরেই করা হয়েছে। আর এবার রাজ্যের করোনা আপডেটের দিকে নজর রাখবো। একদিনে করোনায় 153 জনের মৃত্যু হলো এই রাজ্যে, এবং একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 17,883। দৈনিক সংক্রমণ মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় একদিনে সংক্রমিত 3,793 জন, 47 জনের মৃত্যু হয়েছে, এবং কলকাতায় একদিনে সংক্রমিতের সংখ্যা 3,121, 35 জনের মৃত্যু হয়েছে। আর এবার ঘূর্ণিঝড় ইয়াসের খবর। ধেয়ে আসছে ইয়াস, বুধবার দুপুরে আছড়ে পড়বে পারাদ্বীপ সাগরের মাঝামাঝি। পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 185 কিলোমিটারের কাছাকাছি, এমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব মেদিনীপুরেরই দু জায়গা থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন, দীঘা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, এবং অরিত্রিক ভট্টাচার্য মন্দারমণি থেকে সরাসরি রয়েছেন। আমি শুরুতে পার্থ এটা তোমার থেকে জানতে চাইবো, কিছুক্ষণ আগে পর্যন্ত খবর ছিল যে দীঘা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করছে ইয়াস, যত এগিয়ে আসবে দীঘার দিকে তত তার প্রভাব আবহাওয়ার পরিবর্তনে এবং সমুদ্রে জলস্তর বৃদ্ধির মধ্য দিয়ে দেখা যাবে। কি ছবি এখন তুমি লক্ষ্য করছো? দেখো ঘূর্ণিঝড় ইয়াস যত এগোতে শুরু করেছে তত কিন্তু তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা চেষ্টা করব, অবশ্যই দৃশ্যমানতা হয়তো অনেকটাই কম কারণ ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা বেজে গিয়েছে, অন্ধকার। তা সত্ত্বেও আমরা দেখাবার চেষ্টা করব যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস কতটা উত্তাল সমুদ্র, সেই ছবি কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে বৃষ্টিও হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা তোমায় বলে রাখি যে একেবারে প্রশাসনের তরফ থেকে কিন্তু গোটা বিষয়টা যেটা নিশ্চিত করা হচ্ছে যাতে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কেউ না থাকতে পারে সেই বিষয়টায়। আমরা কিছুক্ষণ আগে দেখতে পাই ডিজি কোস্টাল আর তিনি নিজে আসেন, পুলিশের আধিকারিকরা আসেন, এবং এই বীচ বা বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু ঘোরার চেষ্টা করে। অর্থাৎ সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটা দেখতে পাচ্ছ যে আমরা অনেকটাই দূরে রয়েছি, মূলত ওল্ড দীঘার এই যে জায়গা, যে জায়গা সাধারণত বসার জায়গা, সেই জায়গাতেও কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে সেই জল কিন্তু চলে আসছে একেবারে। সম্ভবত মন্দারমণিতেও দেখা যাচ্ছে। অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। আপাত সুন্দর এই সমুদ্র সৈকত, অরিত্রিক মন্দারমণিতে কিরকম পরিস্থিতি হতে পারে? এর আগে আমফান এবং ফণীতে আমরা দেখেছি 185 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ পূর্ব মেদিনীপুরে হতে পারে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। কি দেখছো এখন? দেখো এই আশঙ্কা থেকেই কিন্তু মন্দারমণি সৈকত কার্যত ফাঁকা,
আমিও পার্থর মতোই এই দৃশ্যমানতার সমস্যার মধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করব। জোয়ার আসার পর খুব কম সময়ের মধ্যে হু হু করে কিন্তু জল ওপরের দিকে উঠে আসছে এবং আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, তাই তোমাকে বলতে পারবো যে জলোচ্ছ্বাস সেটা কিন্তু অনেকটাই বাড়ছে। স্থানীয় যে কয়েকজন এখানে ছিলেন তারা বলছেন যে অন্য জোয়ারের সঙ্গে এই জোয়ারের পার্থক্য তারা আজকেই বুঝতে পাচ্ছেন। হাওয়া দেওয়া শুরু করেছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এনডিআরএফ এর সদস্যরা কিছুক্ষণ আগেও এই এলাকা ফাঁকা করার জন্য মাইকিং করেছেন। তারা মন্দারমণি, দীঘা এবং সংলগ্ন ভেতরের যে গ্রামীণ এলাকাগুলো রয়েছে সেখানেও রেকি করছেন, যাতে কোনো সমস্যা যখনই ঘূর্ণিঝড়ের পর তৈরি হবে তারা যাতে কাজে নামতে পারেন। সার্বিকভাবে প্রস্তুতি যেমন নেওয়া হচ্ছে তেমনি আতঙ্কের চেহারাটাও কিন্তু একেবারে স্পষ্টই হয়ে রয়েছে। একেবারে শুনশান মন্দারমণি এই চেহারা তো দেখাই যায় না, তার মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়েছে, হাওয়া দিচ্ছে জোরে এবং যখন তখন বৃষ্টি নামছে, যেটা 48 ঘন্টার মধ্যে যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে সেই আশঙ্কার যে একটা পূর্বাভাস সেটাই কিন্তু তৈরি করছে সুব্রজিৎ। একেবারে অরিত্রিক তোমাকে ধন্যবাদ, পার্থ তোমাকেও ধন্যবাদ।